নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের আমাদের ডিফেন্স সাইডের পর্দায়। তো চলুন প্রথমেই দেখা যাক আমাদের আজকের গরমাগরম খবরগুলির এক ঝলক। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের অষ্টমতম দিন, ভারতীয় কোম্পানিগুলির জন্য 9টি মেজর ডিফেন্স প্রজেক্ট, S400-এর ওপর ইউএসের প্রতিবন্ধকতা, ভারতের সিদ্ধান্তের গুরুত্বতা এবং অন্যান্য নিউজ। আজ ইউক্রেন রাশিয়া দ্বন্দ্বের অষ্টমতম দিন এবং এই ব্যাপারে পাওয়া আপডেটগুলি হল, রাশিয়ার রক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছিল ইউক্রেন প্রশাসন খার্কিব এবং তার আশেপাশের জায়গাতে ভারতীয় নাগরিকদের বন্দী বানিয়ে রেখেছে এবং এর সাথে সাথে রাশিয়ান আর্মফোর্স এটাও বলেছে যে সমস্ত ভারতীয় নাগরিকদের সুরক্ষিতভাবে মুক্তির জন্য সমস্ত রকম উপায় অবলম্বন করতে রাজি আছেন তারা, যার জন্য রাশিয়া নিজেদের মিলিটারি প্লেন এবং ভারতীয় এয়ারফোর্সেসকে নিযুক্ত করা হবে। রাশিয়ার এত বড় দাবির ভিত্তিতে ইউক্রেন বিদেশ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারত, পাকিস্তান, চীন এবং রাশিয়ার যে সমস্ত ছাত্র খার্কিভ এবং তার আশেপাশের এলাকায় আটকে রয়েছে তারা সেখান থেকে বেরোতে পারছে না, কারণ রাশিয়ার সৈন্যরা রেসিডেন্সিয়াল এরিয়া এবং সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর মিসাইল অ্যাটাক এবং সেলিং চালাচ্ছে। ইউক্রেন বিদেশমন্ত্রী তাই এই সমস্ত দেশের লিডারদের ফোনে জানিয়েছেন যেন এই সমস্ত দেশের লিডাররা রাশিয়াকে অনুরোধ করে ইউক্রেনের হিউম্যানিটেরিয়ান কন্ট্রোলকে খুলতে বলেন এবং তিনি এও বলেছেন ইউক্রেন সরকার সমস্ত বিদেশি ছাত্রকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে, কিন্তু এর জন্য প্রথমে রাশিয়াকে সিজফায়ার করতে হবে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে যেরকম দোষ রাশিয়া ইউক্রেনের উপর চাপিয়েছিল সেই দোষই এখন ইউক্রেন রাশিয়ার উপর চাপিয়ে দিল। এই দুই দেশের মন্তব্যের পর ভারতের মন্তব্য সামনে এসেছে, যেখানে ভারতীয় বিদেশ মন্ত্রণালয় বলেছেন যে তিনি এমন কোনো রিপোর্ট পাননি যেখান থেকে বলা যায় ইউক্রেন ভারতীয় নাগরিকদের বন্দী করে রেখেছে। এছাড়াও ইউক্রেনে উপস্থিত ভারতীয় দূতাবাস নাগরিকদের সাথে যোগাযোগ ব্যবস্থা রেখে চলেছেন। এছাড়াও তিনি এটাও বলেছেন যে ইউক্রেন সরকারের সাহায্যের জন্যই কাল ভারতীয় ছাত্ররা খার্কিভকে ছাড়তে পেরেছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে রাশিয়ার বিরুদ্ধে করা রেজলিউশনকে 141টি দেশ সাপোর্ট করেছে, 5টি দেশ এই মতামতের বিরুদ্ধাচারণ করেছে এবং 35টি দেশ এই ভোটে অংশগ্রহণ করেননি, যাদের মধ্যে ভারতও রয়েছে। এছাড়াও রাশিয়ার রক্ষা মন্ত্রণালয় থেকে এটাও বলা হয়েছে যে এখনও পর্যন্ত তারা 498 জন সৈনিককে হারিয়েছে এবং 1597 জন সৈনিক আহত হয়েছে। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে করা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি রেজলিউশনেও ভারত অংশগ্রহণ করেননি, যেখানে চীন এর বিরুদ্ধাচারণ করেছে এবং পাকিস্তান ভারতের দিকেই ভোট দিতে চেয়েছে। এছাড়াও বেলারুশিয়ান টেরিটরিতে রাশিয়া এবং ইউক্রেনের রিপ্রেজেন্টেটিভদের মধ্যে সামনাসামনি কথোপকথন চলছে এবং রাশিয়ার বিদেশমন্ত্রী আশা দিয়েছেন যে এই কথোপকথনের দ্বিতীয় পর্বে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ হবে এবং পুনরায় আবার শান্তি স্থাপন হবে এবং সবাই নিজের শান্তিপূর্ণ জীবনে ফিরে যেতে পারবে। এছাড়াও এই দ্বন্দ্ব চলাকালীন কাজাকিস্তানে যে রাশিয়ান রকেট আছে সেখানে ভারতের রাষ্ট্রপতি ব্যতীত রাশিয়া, ইউএস, জাপান এবং ইউকে এই তিনটি দেশের রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়েছে এবং এও বলেছেন যে এই রাষ্ট্রপতিগুলিকে সরালে এই রকেটটিকে দেখতে আরও সুন্দর লাগবে। এছাড়াও রাশিয়ার স্পেস এজেন্সির তরফ থেকে এটাও বলা হয়েছে যে তারা তাদের নিজেদের মিলিটারি পারপাসের জন্য স্যাটেলাইট বানানোর পর্যায়কে পরিবর্তন করবে, কারণ ইউক্রেনে আক্রমণের পর রাশিয়াকে খুব শীঘ্রই আলাদা করে দেওয়া হচ্ছে, তাই রাশিয়া নিজের স্পেস প্রোগ্রামগুলিকেও সামঞ্জস্যতা দিচ্ছে এবং সবার আগে তারা তাদের প্রাথমিকতাকে বেছে নেবেন। প্রথম প্রাথমিকতা এটাই হবে যার দ্বারা রাশিয়া এমন স্পেসক্রাফট বানাবে যেটি রাশিয়ার স্পেস এজেন্সি এবং রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় দুটিরই পক্ষে থাকবে। এছাড়াও তিনি এটাও বলেছেন যে রাশিয়ার সমস্ত আগামী স্পেসক্রাফট ডুয়েল পারপাস হবে, অর্থাৎ সেটি রাশিয়ার স্পেস এজেন্সি এবং মিলিটারি দুটিরই কাজে লাগবে। এছাড়াও আরও ঘোষণা হয়েছে যে এবার রাশিয়া ইউএসের জন্য রকেট ইঞ্জিনের সাপ্লাইকে বন্ধ করে দেবে, বিশেষ করে আমেরিকার অ্যাটলাস লঞ্চ ভেহিকেলে ব্যবহৃত RD-180 ইঞ্জিন এবং লঞ্চ সিস্টেমের প্রথম পর্যায়ে ব্যবহৃত RD-181 ইঞ্জিন এর সাথে। রাশিয়া এটাও বলেছে যে আমেরিকা তাদের নিজেদের ঝাড়ুর সাথেই এবার মহাকাশ যাত্রা করুক। এছাড়াও রয়টার্সের তরফ থেকে জারি করা রিপোর্ট থেকে জানা গেছে ইউক্রেনের পার্লামেন্ট ইউক্রেনে রাশিয়া এবং রাশিয়ার নাগরিকদের দ্বারা সমস্ত সম্পত্তি বন্ধ করে দিতে একটি নতুন আইন পাস করেছেন। এছাড়াও জানা যাচ্ছে রাশিয়ান রাষ্ট্রপতি তাদের ফ্রেঞ্চ কমান্ডারকে বলেছেন ইউক্রেনে তাদের যে অপারেশন গোল আছে সেটি তারা যে কোনোভাবেই পূরণ করে ছাড়বেন। এছাড়াও তিনি এটাও বলেছেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নেগোসিয়েশনে দেরি হয়
এমন কোনো পরিস্থিতি ঘটলে রাশিয়া তার ডিম্যান্ড লিস্টটিকে ক্রমশ বাড়াতেই থাকবে। এছাড়া অপারেশন গঙ্গাতে ভারতের সমস্ত অথরিটি খুব জোরদারভাবেই নিজেদের ভূমিকা পালন করছেন এবং এখনও পর্যন্ত মোট 2000 ভারতীয় নাগরিক রেজিস্ট্রেশন করলেও বাকি অনেকেই রেজিস্ট্রেশন এখনও করেননি এবং তাদের মধ্যে প্রায় 100 জন খারকিবেই রয়েছে এখন। ডিফেন্স সেক্টরে ভারতকে আত্মনির্ভর বানানোর উদ্দেশ্যে ভারতের অ্যাকুইজিশন প্রসিডিউর 2020 মেকাই ক্যাটাগরিতে ভারতের রক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে ভারতীয় ইন্ডাস্ট্রিজগুলির জন্য 4টি মেজর প্রজেক্টের প্রস্তাব পেশ করা হয়েছে, যেখানে প্রথম প্রজেক্টটি হল ইন্ডিয়ান সিকিউরিটি প্রোটোকলের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য কমিউনিকেশন ইকুইপমেন্ট বানানো। দ্বিতীয়টি হল গ্রাউন্ড ওয়ে সিস্টেমের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য এয়ারবর্ন ইলেকট্রো অপটিক্যাল পোর্ট বানানো। তৃতীয়টি হল ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য এয়ারবর্ন স্ট্যান্ড অফ জামিরের এবং চতুর্থটি হল ইন্ডিয়ান আর্মির জন্য লাইট ট্যাঙ্কস। এবং এই 4টি প্রজেক্টটি মেকাই এবং MAK-1 ক্যাটাগরির জন্য পেশ করা হয়েছে, অর্থাৎ এটার সম্পূর্ণ অর্থ সাহায্য ভারত সরকারের তরফ থেকে করা হবে। এবং ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিউর 2020 শুরু হওয়ার পর এই প্রথমবার ভারতের প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলিকে কমিউনিকেশন ইকুইপমেন্ট এবং লাইট ট্যাঙ্কের মতো প্রজেক্টে যুক্ত করা হচ্ছে। এছাড়া এই সমস্ত প্রজেক্টের প্রোটোটাইপকে বিকশিত করার জন্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজগুলিকে সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হবে। এছাড়াও MAK-2 ক্যাটাগরিতেও রক্ষা মন্ত্রণালয় 5টি আরও গুরুত্বপূর্ণ প্রজেক্টের অফার দিয়েছেন, অর্থাৎ এই সমস্ত প্রজেক্টগুলির ফান্ডিং ইন্ডাস্ট্রিজগুলিকেই করতে হবে। এই 5টি প্রজেক্টের মধ্যে প্রথমটি হল ইন্ডিয়ান এয়ারফোর্সের অ্যাপাচি হেলিকপ্টারগুলির জন্য ফুল মোশন স্টিমুলেটর, দ্বিতীয়টি সিনুক হেলিকপ্টারের জন্য ফুল মোশন স্টিমুলেটর, তৃতীয়টি এয়ারক্রাফট মেনটেন্যান্সের জন্য ওয়েয়ারেবল রোবোটিক ইকুইপমেন্ট, চতুর্থটি ইন্ডিয়ান আর্মির মেকানোয়েজ ফোর্সের জন্য ইনগ্রেটেড সার্ভিলেন্স অ্যান্ড টার্গেটিং সিস্টেম, এবং পঞ্চমটি হল ইন্ডিয়ান আর্মির জন্য অটোনোমাস কম্বিট ভেহিকেল। এছাড়াও বাকি সমস্ত প্রজেক্টগুলি ভারতের স্বদেশী রূপে বিকশিত হওয়া, ভারতের ডিফেন্স ক্যাপাবিলিটিকে ইম্প্রুভ করার সাথে সাথে টেকনোলজির ডিজাইন ল্যাডারের ক্ষেত্রে ভারতের পজিশন সেট হওয়াটাও জরুরি। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের মধ্যে আজ কোয়াড কান্ট্রিজের নেতাদের মধ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, কিন্তু এই আলোচনা সভার আগে কিছু গুরুত্বপূর্ণ বয়ান দেখা গেছে। যেমন বুধবার আমেরিকান সেনেটরের পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকা ভারত এবং ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে ধন্য, এবং এই সময় আমেরিকা এবং ভারতের সম্পর্ক যতটা শক্ত হয়েছে এরকমটা আগে কখনো ছিল না। এছাড়াও US ডিপ্লোম্যাটের তরফ থেকে বলা হয়েছে, এমবিয়ার অ্যাডমিনিস্ট্রেশন ভারতকে কন্টিনিউয়াসলি রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের ব্যাপারে নিজেদের স্থিতিকে পরিষ্কারভাবে জানাতে বাধ্য করছে, এবং এর জন্য ইউক্রেনের ব্যাপারে আমেরিকা নিজেদের ইন্ডিয়ান কাউন্টারপার্টের সঙ্গে খুবই সিরিয়াসলি এবং হাই লেভেল আলোচনা সভার আয়োজন করেছেন। এবং US ডিপ্লোম্যাট এটাও বলেছেন যে ভারতের নিজের স্থিতি ব্যাখ্যা করার ব্যাপারে ভারত আপাতত 2টি জিনিসকে খুবই গুরুত্ব দিচ্ছে। প্রথমটি হলো ভারত এখনও ইউক্রেনে থাকা ছাত্রদের ফিরিয়ে আনার জন্য ইউক্রেন এবং রাশিয়া দুই সরকারের সাথেই কাজ করার চেষ্টা চালাচ্ছে, এবং দ্বিতীয়টি হলো এই দ্বন্দ্বের সমাধান বার করার জন্য ভারত রাজনীতি সমাধান সম্ভাবনার উপরেই নির্ভর করছে। এছাড়াও রাশিয়া বলছে আমেরিকার তরফ থেকে ভারতের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে, কারণ ভারত UN জেনারেল অ্যাসেম্বলিতে রাশিয়ার বিরুদ্ধে যে ভোট হয়েছে সেখানে নিজের পক্ষপাতবিহীন স্থিতি মেনটেন করেছে এবং ভারত এই ভোটের ব্যাপারে সম্মতি দেয়নি। এছাড়াও US অফিসিয়ালসের তরফ থেকে কাশ্মীরকে নিয়ে বলা হয়েছে, যেখানে একজন সিনিয়র US ডিপ্লোম্যাট আমেরিকার ল মেকারকে বলেছেন ভারত সরকার কাশ্মীর স্থিতিকে সামান্য করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে এবং যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেখানে সিকিউরিটি সিচুয়েশনের উপর নজর রাখা হচ্ছে। তিনি এও বলেছেন চায়না ভারতকে উস্কাবার চেষ্টা করছে, যেটা তারা আমেরিকার সাথেও করেছে, তাই চীনের এই উস্কানি এড়াবার জন্য ভারতের ডিফেন্স ক্যাপাবিলিটিকে আরও বাড়াবার জন্য তিনি প্রতিজ্ঞা নিয়েছে। এছাড়াও US ডিপ্লোম্যাট এটাও বলেছেন যে S-400 এয়ার ডিফেন্সের চুক্তির উপর প্রতিবন্ধকতা লাগবে কি না সেটার সিদ্ধান্ত আমেরিকান রাষ্ট্রপতি দ্বারা নেওয়া হবে। এছাড়াও আরেকটি আপডেট এটাও আছে যে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এই পুরো রাশিয়া ইউক্রেন সমস্যাকে নিয়ে নিজেদের মিনিস্ট্রেটিভ কনসালটেন্সি কমিটিকে ব্যাখ্যা করেছিলেন। এই আলোচনা সভার 6টি আলাদা আলাদা পলিটিক্যাল পার্টিজের দলনেতাও সামিল ছিল।
এবং সকলেই ভারতের এই পক্ষপাতবিহীন সিদ্ধান্তকে সমর্থন করেছে। কিন্তু এটাও জানা গেছে যে এই আলোচনায় যখন একজন দলনেতা প্রশ্ন করেন যে ইউক্রেন রাশিয়ার এই দ্বন্দ্বের জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট কী হবে এবং যেটা রাশিয়া ইউক্রেনের সাথে করেছে সেটাই যদি চীন ভারতের সাথে করে তাহলে কী হবে, তখন এর উত্তরে ভারতের বিদেশমন্ত্রী বলেছেন ভারত ইউক্রেন নয়। আজ ভারতে ফ্রান্সের রাজদূত বলেছেন যে ভারতের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ভারত আন্তর্জাতিক মঞ্চতে আরও বড় দায়িত্বের ভূমিকা রাখে। ফ্রান্স ভারতকে ইউএনএসসিতে একটি পার্মানেন্ট সিট দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করছেন। তিনি এটাও বলেছেন ভারত এমন একটি দেশ যার আওয়াজ পুরো বিশ্বতে শোনা যায়। বাস্তবে ভারত দুনিয়ার সবচেয়ে বড় লোকতন্ত্রের উপর ভরসা করে এবং ভারত ক্ষেত্র অখণ্ডতার ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছে সেটিকেও ফ্রান্স সম্মানিত করেছে। এছাড়াও ফ্রান্সের রাজদূত এটাও বলেছেন যে কাউকে এটা বলতে হবে না যে ভারতের কী করা উচিত আর কী করা উচিত নয়, কারণ এই পরিস্থিতিটি খুবই গম্ভীর এবং এই সময় সকলেই ভারতের সমর্থনকে খুবই গুরুত্ব দিতে চাইছে। এছাড়াও আরও জানা গেছে ডিফেন্স এক্সপো 2022 ভারত ফোর্স লিমিটেড নিজেদের অত্যাধুনিক ক্লোজিং ওয়েপন সিস্টেমকে প্রদর্শন করবেন, যাকে কোম্পানি বিএ সিস্টেম এবং আইএআই এর কোলাবোরেশনের সাথে বিকশিত করবে। কোম্পানির দাবি এই এয়ার সিস্টেম অনেক এয়ার রকেট যেমন ছোট এয়ারো মডেলস বা ড্রোন ইত্যাদি রবের জন্য খুবই এফেক্টিভ। এছাড়াও ভারতীয় রক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য কিছু নতুন উপদেশ জারি করা হয়েছে, যাদের মধ্যে একটি হলো তারা যেন রাশিয়ার দু তিনটি বাক্য শিখে নেয়, যেমন আমরা ছাত্র, আমাদের কোনো দোষ নেই এবং আমাদের যেন কোনো ক্ষতি করা না হয় এবং অবশেষে আমরা ভারতীয়। সশস্ত্র সীমাবল অর্থাৎ SSB নিজেদের পার্সোনালদের নির্দেশ দিয়েছেন যে তারা তাদের স্মার্টফোনে যেন কোনোরকম ব্যক্তিগত ডেটা স্টোর না করেন এবং এর সাথে SSB একটি সার্কুলার জারি করে নিজেদের অফিসিয়াল ম্যাটারকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে এবং পার্সোনাল অপারেশনগুলিকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতে মানা করেছেন। এই যে সার্কুলার জারি করা হয়েছে তার কারণ কিছুদিন আগে একটি সেন্সিটিভ এলাকায় সৈনিকদের গতিবিধি কিছু অচেনা সোর্সের সাথে শেয়ার করতে দেখা গেছে। তাই এই নতুন সার্কুলারে এটাও বলা হয়েছে যে এই ব্যাপারটি রাষ্ট্র সুরক্ষার জন্য বিপজ্জনক তো বটে, তার সাথে এটি ভারতের বর্ডার গার্ডিং ফোর্সেসের ভুল প্রতিচ্ছবিও ফুটিয়ে তোলে। তাই আর্মি ট্রুপসকে এটাও বলা হয়েছে যে তারা তাদের IMEI কোডকে যেন নোট ডাউন করে সুরক্ষিত করে রাখে, যাতে কোনো অচেনা অ্যাক্সেস থেকে নিজের ফোনকে বাঁচানো যেতে পারে এবং যদি ফোন চুরি বা হারিয়ে যায় তাহলেও ফোনকে দ্রুত ব্লক করা যেতে পারে। এর সাথে সমস্ত পার্সোনালকে তাদের ফোন থেকে ট্রুকলার মোবাইল অ্যাপকেও ইনস্টল করতে বলা হয়েছে। এছাড়াও অন্য একটি খবর হলো কাল বুধবার নাগাল্যান্ডের দিনাপুর জেলায় আসাম রাইফেলস এবং ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত পাসিং আউট প্যারাডে 8 জন 68 রাইফেল ওমেন পাস আউট হয়েছেন এবং এই সমস্ত রাইফেল ওমেন নিজেদের রেসপেক্টিভ লিডার্সের ফ্রন্টলাইন ডিউটি জয়েন করতে প্রস্তুত। এছাড়াও জানা গেছে আসাম রাইফেলসের মোর অফ ইটালিয়ান মণিপুরের মণি জেলা থেকে অনেক বেশি পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে, যার মধ্যে একটি হ্যাকার অ্যান্ড কো অ্যাসড রাইফেল, দুটি চাইনিজ হ্যান্ড গ্রেনেডস 7.6 mm ক্যালিবারের 22 রাউন্ড এবং একটি ডুয়েল ব্যান্ড রেডিও সেট এবং একটি কমব্যাট বম্বস রয়েছে। এছাড়াও আরেকটি আপডেট থেকে জানা গেছে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান নেভির কিলো অ্যান্ড লোয়ার ক্লাসে যে সাবমেরিনস রয়েছে সেগুলিকে নেক্সট জেনারেশন লিথিয়ামাইন ব্যাটারিজের সাথে যুক্ত করা হবে। তো বন্ধুরা, আজকের খবর এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে এরকম তাজা খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।